আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় সবাইকে স্বাগত জানাচ্ছি। 9 জুলাই 2021 শুক্রবার প্রকাশিত। তো আমরা আজকের ভিডিওতে প্রধান প্রধান চাকরির যে নিউজগুলো এই সপ্তাহে সরকারি বেসরকারি সবগুলো আপনাদেরকে এখন পর্যায়ক্রমে জানাবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনারা গুরুত্বপূর্ণ চাকরির সকল নিউজগুলো একসাথে দেখে নিতে পারবেন। পরবর্তীতে আপনার যেটা আপনি আগ্রহী সেটা আপনি বিস্তারিত জেনে আবেদন করবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি 57তম বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যালস ইএমই এইসি, 35তম ডিএসএসসি জেএজি এবং 50তম ডিএসএসসি আর ভি এন্ড এফ সি। বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 18 বছর, অর্থাৎ 18 বছরের মধ্যে হতে হবে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষ, মহিলা 5 ফুট 2 ইঞ্চি। ওজন পুরুষ 57 কেজি, মহিলা 49 কেজি। বুকের মাপ পুরুষ স্বাভাবিক 30 ইঞ্চি প্রসারণ 32 ইঞ্চি, মহিলা স্বাভাবিক 28 ইঞ্চি প্রসারণ 30 ইঞ্চি। এটা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা নিয়ে অলরেডি আমার ডিটেল ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর তৃতীয় পৃষ্ঠে এটার বাকি অংশ পেয়ে যাবেন। এরপরে হচ্ছে শিল্প মন্ত্রণালয়ে চাকরি পদ, সংখ্যা 13 জন, হিসাব রক্ষণ 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশ সরকার অফিস সহায়ক। এটা হলো স্কুল এসএসসি সার্টিফিকেট, এটা হচ্ছে স্নাতক ডিগ্রি, এটা হচ্ছে এটাও স্নাতকের ডিগ্রি, প্রথমটা স্নাতক সম্মান, এরপরটা স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স বা ডিগ্রি। এখানে জেলাগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, তো এটাও সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। তৃতীয় পৃষ্ঠে এটার বাকি অংশ পাবেন এবং এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, দেখে নিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ সংখ্যা 281 জন, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন, টুলস রুম অ্যাটেন্ডেন্ট টিআরএ ইলেকট্রিক্যাল 2 জন, ইলেকট্রনিক্স 2 জন, উচ্চমান সহকারী হিসাব রক্ষক, লাইব্রেরিয়ান, ড্রাইভার, অফিস সহকারী সহ বিভিন্ন পদবিতে নেওয়া হবে এবং এগুলাতে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স মাস্টার্স পাশে আবেদন করা যাবে বিভিন্ন ক্যাটাগরিতে। তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন এবং এটা নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে, দেখে নেবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা 5 জন, সহকারী নৌ প্রকৌশলী, অঙ্কন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী। www.jobsbiwta.gov.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে 30 জুলাইয়ের মধ্যে। শেষের পৃষ্ঠে এটার বিস্তারিত অংশ পাবেন এবং এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পদ সংখ্যা 14 জন, ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী, নমুনা সংগ্রাহক, এইচএসসি এইচএসসি পাশে আবেদন করা যাবে। তৃতীয় পৃষ্ঠে এটার বাকি অংশ পাবেন। বিআরআইসিএমএ চাকরি, পদ সংখ্যা 67 জন, ডক্টরাল ফেলোশিপ, পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ, গ্র্যাজুয়েট ফেলোশিপ নেওয়া হবে বিভিন্ন পদবিতে। শেষের পৃষ্ঠায় বিস্তারিত অংশ পেয়ে যাবেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 10 জন, সহকারী পরিচালক, বাজেট, পাবলিক রিলেশন অফিসার, প্রকিউরমেন্ট অফিসার, সহকারী রেজিস্টার, হিসাব রক্ষণ কর্মকর্তা, হিসাব রক্ষক, স্টোর কিপার সহ বিভিন্ন পদে নেওয়া হবে। বিস্তারিত অংশ আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এটার আবেদন ফি হচ্ছে 100 টাকা। টিএমএসএস এর চাকরি, পদ সংখ্যা 21 জন, প্রজেক্ট ম্যানেজার, টেকনিক্যাল অফিসার, ফাইন্যান্স এন্ড প্রোক্রিয়ারমেন্ট অফিসার, ডকুমেন্টেশন অফিসার, এনভায়রনমেন্ট অফিসার, সহকারী এনভায়রনমেন্ট অফিসার। শেষের পৃষ্ঠায় এটার বিস্তারিত অংশ পেয়ে যাবেন। জেলা প্রশাসক কুমিল্লা, পদ সংখ্যা 20 জন, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 7 লিপিকার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সার্টিফিকেট সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী সব বিভিন্ন পদে নেওয়া হবে, এসএসসি এইচএসসি পাশে আবেদন করা যাবে। এরপর তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পেয়ে যাবেন। ইউসিবি ব্যাংকে চাকরি, প্রবেশনারি অফিসার, প্রবেশন ফর এ 1 পিরিয়ড অফ 1 ইয়ার উইথ কনসোলিডেটেড স্যালারি অফ 41,900 টাকা পার মান্থ। অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 জুলাই, বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে অথবা www.ucb.com.bd ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় চাকরি, হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে 1 জন, pmeat.teletech.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন 27 জুলাইয়ের মধ্যে। এরপরে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 5 জন, রেজিস্ট্রার, সহযোগী অধ্যাপক, প্রভাষক নেওয়া হবে www.jkkniu.edu.bd এই ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে আপনারা আবেদন করতে পারবেন 1 আগস্টের মধ্যে।
HM Steel and Industry Sales Engineer Executive Officer Manager Deputy Manager সহ বিভিন্ন পদবিতে নেওয়া হবে আপনারা এটা বিস্তারিত দেয়া আছে আবেদন প্রক্রিয়া সহ 18 জুলাইয়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে ফোন নম্বরও দেয়া আছে প্রয়োজনে আপনারা যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন Meghna Group of Industries পদ সংখ্যা 12 জন চিফ ইঞ্জিনিয়ার নেওয়া হবে 12 জন বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে এখানে ঠিকানা দেয়া আছে এই ঠিকানা আপনাদের আবেদন বিস্তারিত সিভি সহ সবকিছু পাঠাতে হবে এই ছিল প্রথম পৃষ্ঠার প্রধান প্রধান চাকরির নিউজগুলো এবার আমরা যাব দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠা খুব একটা নতুন নেই আর ছোট ছোট জেলা পর্যায়ে যে নিউজগুলো আছে সেগুলো ছোট ছোট করে আবশ্যক হিসেবে দেয়া হয়েছে আপনারা দেখে নেবেন এটা সম্পূর্ণ বিস্তারিত পড়ে শোনানো সম্ভব নয় এখানে সব আবশ্যক আছে নতুন তেমন নাই এরপরে আমরা আসছি তৃতীয় পৃষ্ঠায় নতুন কিছু আছে চলুন আমরা একটু দেখে নিই এই অংশে বাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ন্যাশনাল কনসালটেন্ট নেওয়া হবে একজন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে 15 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে এরপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে রিসার্চ ফেলো এখানে আবেদন প্রক্রিয়া সব বিস্তারিত দেয়া আছে আপনারা দেখে নেবেন www.bids.org.gov.bd 31 জুলাইয়ের মধ্যে এটা আবেদন করতে হবে এরপরে বাকি যেগুলো সেগুলো প্রথম এবং শেষ পৃষ্ঠার বাকি অংশ এখানে দেয়া আছে নতুন আর নেই এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এরপর আমরা আসছি শেষ পৃষ্ঠায় নতুন কিছু চাকরির বিজ্ঞপ্তি আছে একটু ভালো করে খেয়াল করুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আপনারা সহজে আপনারা তথ্যগুলো জেনে আপনারা আবেদন করতে পারবেন জিবি বাংলাদেশ লিমিটেডের চাকরি সিইও সিওও সিএফও জিএম এজিএম প্রোডাকশন কাটিং ডিপার্টমেন্ট সব বিভিন্ন এই ক্যাটাগরিতে নেওয়া হবে আপনারা একটু দেখে নেবেন এখানে আবেদনের সিভি বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে পাঠাতে হবে এখানে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় পাঠাতে হবে আপনাদেরকে এরপরে আছে বাংলাদেশ সেনাবাহিনী 78তম ডিএসএসসি এএমসি এবং 85তম ডিএসএসসি এডিসি পুরুষ মহিলা আবেদন করতে পারবেন বয়স অনূর্ধ্ব 28 বছর উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি মহিলা পাসপোর্ট 2 ইঞ্চি এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে সর্বমোট 8টা সার্কুলার দেওয়া হয়েছে 8টা সার্কুলারে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর তৃতীয় পৃষ্ঠায় টুইটার বিস্তারিত অংশ পেয়ে যাবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা 28 জন অডিটর কম্পিউটার অপারেটর সার্ভেয়ার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী সহ বিভিন্ন পদে নেওয়া হবে এটাতে এটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তৃতীয় পৃষ্ঠায় এটার বিস্তারিত অংশ আপনারা পেয়ে যাবেন এরপরে আছে শিক্ষা মন্ত্রণালয় এটা প্রথম পাতার শেষ অংশ ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করছি না পরামর্শ থাকবে আপনারা ভালো করে যাচাই করে তারপরে অ্যাপ্লিকেশন করবেন আর এটাতে কোনো কারো কোনো বাজে কোনো অভিজ্ঞতা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে অন্যান্য প্রার্থীদেরও উপকার হবে এছাড়া আর নতুন তেমন একটা নেই নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যাপক লেকচারার নেওয়া হবে এখানে 31 জুলাইয়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ এরপরে আছে হালিমা আহসান টেকনিক্যাল ইনস্টিটিউট পদ সংখ্যা 4 জন সহকারী গ্রন্থাগারিক অধ্যক্ষ ল্যাব কম্পি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ল্যাব সব বিভিন্ন পদে নেওয়া হবে এরপরে যে অংশগুলো এগুলো সম্পূর্ণ প্রথম এবং শেষ পৃষ্ঠার বাকি অংশগুলো এখানে দেওয়া আছে আপনারা ভালো করে এগুলো একটু দেখে নিতে হবে এবং শেষে একটা আছে এক নজরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি ব্র্যাক ব্যাংকে ব্র্যাক প্রাণ গ্রুপ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আরএফএল গ্রুপ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি এই ছিল মোটামুটি এই সপ্তাহের প্রধান প্রধান চাকরির নিউজগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন পিডিএফ ফাইলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আরো স্পষ্টভাবে আপনারা সম্পূর্ণ পত্রিকাটি পড়তে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ